সিলেট ও দিনফরের মাঝে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাস ও সাক্কুর ফাড়ে জান গেছে এক ছাত্রর। ছাত্রলীগর এক কর্মীর বাইদি ই মার্ডারর অভিযোগ উঠছে। সাক্কুদি ফার্মারিয়া আরিফুল ইসলাম রাহাতর জান নিছেন শামসুদ্দোহা সাদিনামর ই ছাত্রলীগ কর্মীয়ে। গুন্ডামি খরায় এর আগেও তারে একবার কলেজ তাকে বার করিয়া দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার মাদান শোয়া 12টার সময় সিলেটর দক্ষিণ সুরমা কলেজের মেইন গেটর ভিতরে ই ঘটনা ঘটছে। মার্ডারের ঘটনার বাদে কলেজের ক্লাস 3 দিনের লাগি বন্ধ দেওয়া হয়েছে। খুনি অকলরে অ্যারেস্ট করা লাগি প্রশাসনরে 24 ঘন্টার আলটিমেটাম দিছে কলেজে। মারা যাওয়া আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমা উপজেলার ফুরান তেতলি এলাকার সুরমানালীর ফুয়া ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের সেকেন্ড ইয়ারর সায়েন্সের ছাত্র। জেইন ই খাম গোটাইছেন তাই নইলা ছাত্রলীগ কর্মী শামসুদ্দুহা সাদি। তানবাড়ি মোগলাবাজার থানার শিলাম আর তাইন ছাত্রলীগর কাশ্মীর গ্রুপ হরইন। মারা যাওয়া রাহাতর সাসারগড়র বাই রাফিয়া কইছেন দক্ষিণ সুরমা কলেজের মেইন গেটর ভিতরে লগর একজনরে লইয়া মোটরসাইকেল মারিয়া আইসলা ছাত্রলীগ কর্মী সাদি। এই সময় তারা রাহাতরে সাক্কু দিয়া ফাড়াইয়া বাগি গেছে। বাদে কলেজের মাস্টর ছাত্রছাত্রী আর লোকাল মানসে উসমানী মেডিকেলও লইয়া আইসেন তারে। ইনো আনার বাদে ডাক্তরে চেক আপ করিয়া কইছেন রাহাত ই দুনিয়াত আর নাই। আমি আর হে গাড়ি লইয়া কালি বার হইতে তার লগে কোনো মাছ না কথা না কালি কলেজ থেকে বার হইতে আরে আইয়া নাই দিষ্টে আরম্ভ করে দে সাদিটা আসলে কে সাদিটা কে সাদিও ছিলাম ওই রাজনীতি করে ছাত্রলীগ করে কাশ্মীর করে আর একজন আছিল লগে আর হে খালি গাড়ি থেকে লামিয়া আমরা গাড়ি চালানি গাড়ি চালানি মাঝে স্টেপ করিয়া গেছে কি তারপরে আমরা দৌড়িয়া গিয়া কলেজে ঢুকতে আবার স্টেপ করতে দিল তারে লইয়া বারে ব্লাডিং করে আমরা টাই কুলিয়া পাও বান্ধিয়া সিএনজি আনিয়া লইয়া গেছি লাশ দেখা তাইয়া উসমানী মেডিকেল চৌকর ফানিয়ে বুক বাসাইছেন রাহাতর শেষ কুটুমে। খুনি অকলর কঠিন শাস্তি চাইছেন তারা। আমিও মাননীয় ও প্রধানমন্ত্রীর কাছে অতিসত্বর চাই এটা সঠিক বিচার যেন যাহাতেও হয় অতিসত্বর ওরে গ্রেফতার করার পরে আমি বাড়িতেই শুনছি যে তার ওলা ঘটনা ছুরি মারি দিছে একটা বিয়ে আমি তাকি লন্ডন কিছুই নি। এই ঘটনার প্রতিবাদে বিয়াল 3:30 সময় হফারর চন্ডির ফুল সিলেট ঢাকা বিশ্ব রোড আটকাই দিছিলা লোকাল মানুষে। বাক্কা সময় বাদে পুলিশে আসামি অকলরে অ্যারেস্ট করার কথা দেওয়ায় রাস্তা তাকি হরছেন মানুষ। এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের ডাইরেক্ট এই যারা যেবার যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। যদি ফাঁসি না দেয় এই সরকার তে আমরা এই সিলেটের সাথে সারা বিশ্ব সারা বাংলাদেশের যোগাযোগ আমরা বন্ধ করে ফেলবো। অতি সাহায্য সময় নিছেন যদি এই আসামি ধরতে না পারো আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমরা যদি শান্তিপ্রিয় মানুষ আমরা এলাকার মানুষের মই মুরব্বী মানচৈত বিদায় আজকে অবরোধটা মাত্র 10 মিনিট মানে অবরোধ তুলো হয়েছে। এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো আছি। আমরা চাই যে আসামির ধরা পড়তো। ইবাইদি মার্ডারের ঘটনার বাদে দক্ষিণ সুরমা কলেজে 3 দিন ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এই সময় খালি পরীক্ষা লওয়া হইব করে জানাইছেন কলেজের প্রিন্সিপাল শামসুল ইসলামে। তাই নারো কইছেন যার বাইদি মার্ডারের অভিযোগ তোলা হয়েছে ও সাদিরে গুন্ডামের কারণে একবার কলেজ তাকে বার করে দেওয়া হয়েছিল। রাহাত মার্ডারের ঘটনার লগে যে বা যারা জড়িত তারারে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করার আলটিমেটাম দিছেন তাইন। এই ঘটনা ইনভেস্টিগেশন করবার লাগি কলেজের পক্ষ তাকে 3 জনের কমিটি বানানি হয়েছে। সামনের 3 দিনের ভিতরে ই কমিটিয়ে রিপোর্ট দিবা। সে একবার আমি কলেজ থেকে তাকে বাইর করে দিছি তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। সুতরাং সেই ছেলেটা তো অলরেডি বহাটে দুষ্কৃতিকারী। সুতরাং আমরা তো এর বিরুদ্ধে এমনি সোচ্চার আছি কঠিন সিদ্ধান্ত আমরা নিব যে কোনো মুহূর্তে এবং আমরা নিতেই বাধ্য। 3 দিনের মধ্যে রিপোর্ট দিবেন আমার শিক্ষকরা। প্রয়োজনে আমরা প্রশাসনকে যেভাবেই হোক ওই হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদারে কইছেন মার্ডারের ঘটনার বাদে পুলিশে আসামি অকলরে অ্যারেস্টর চেষ্টা করের। যে বা যারা ই ঘটনা ঘটাইছেন তারা কোনো লাখানু নিস্তার ফাইতা নাই হরি হুঁশিয়ারি দিছেন তাইন।